এয়া আকাশবাণী গুৱাহাটীৰ এফ এম মহাবাহু। আজিৰ দৃষ্টিপাত অনুষ্ঠানৰ অতিথি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাস। অনুষ্ঠানটি আঁতৰিছে মানস প্ৰতিম শৰ্মাই। শ্ৰীযুত দাস ডাঙৰীয়া, আপোনাক দৃষ্টিপাত অনুষ্ঠানলৈ আদৰণি জনালোঁ, লগতে সমস্ত শ্ৰোতাকো আমাৰ অনুষ্ঠানলৈ আদৰণি জনালোঁ। অহা বছৰ বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বি টি চি নিৰ্বাচনক ৰাজনৈতিক বিশ্লেষকসকলে বা আপোনালোকে ছেমি ফাইনেল বুলি কৈছিলে, গতিকে এই ছেমি ফাইনেলত বিজেপিৰ যি ফলাফল দাঙি ধৰে তাত আপুনি সন্তুষ্ট? মই সন্তুষ্ট এইকাৰণে যে আজি যদি মই যদি পৰিসংখ্যা দাঙি যদি ধৰিব খোজোঁ, যদি মই ওদালগুৰি জিলা চাওঁ, ওদালগুৰি জিলাত মই দেখিছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 29.7 পাইছে 10টা সমষ্টিৰ ভিতৰত, আৰু আপোনাৰ ঠিক তেনেকুৱাকৈ ইউ পি পি এল বা বি পি এফেও তেওঁলোকেও 30.7 তেওঁলোকে পাইছে। অৰ্থাৎ মই ওদালগুৰি এইকাৰণে উদাহৰণ দিছোঁ, মই এইবাৰ বি টি চিত যিহেতু 40টাৰ ভিতৰত 26টাত প্ৰাৰ্থী দিছোঁ, ওদালগুৰিত 100% প্ৰাৰ্থী দিছিলোঁ, গতিকে মই এইকাৰণে ওদালগুৰি পৰিসংখ্যা দাঙি ধৰিছোঁ। আৰু যোৱাবাৰ যিহেতু বি টি এ ডি নিৰ্বাচনত আমি 13% ভোট পাবলৈ সক্ষম হৈছিলোঁ, তাৰ বিপৰীতে এইবাৰ আমি অলমষ্ট 30%, আৰু 30% ভোটৰ লগত আমি দেখিছোঁ বি পি এফ বা ইউ পি পি এলো পাইছে 30% পাইছে, কিন্তু দেখিছোঁ বি পি এফে যিবোৰ ভোট পাইছে সেইবোৰ ভোট আগে পিছে কিন্তু সাধাৰণতে ভাৰতীয় জনতা পাৰ্টিক নিদিয়ে। ইউ পি এফে ইউ পি পি এলে যিবোৰ ভোট পাইছে সেইবোৰ ভোটাৰে কিন্তু বিজেপিক ভোট দিয়া উদাহৰণ আছে। গতিকে আমি আগন্তুক দিনত ইউ পি পি এলৰ লগত মিত্ৰতা কৰাৰ কাৰণে ইতিমধ্যে আমি অসম ৰাজ্য কমিটিৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ, আৰু এই বিষয়টো ইতিমধ্যে ৰাষ্ট্ৰীয় সমিতিক আমি জনাইছোঁ। সাধাৰণতে বিজেপি ৰাষ্ট্ৰীয় দল হিচাপে কোনো এটা মিত্ৰজোঁট কেনেদৰে ত্যাগ কৰা দেখা উদাহৰণ খুব কম, গতিকে এই ক্ষেত্ৰত বি পি এফক আপোনালোকে কিয় ত্যাগ কৰিলে? বি পি এফক ত্যাগ এইকাৰণে কৈছোঁ, বি পি এফে অকল জনসাধাৰণক নহয় ভাৰতীয় জনতা পাৰ্টীকো প্ৰতাৰণা কৰিছে। প্ৰতাৰণা কৰাৰ কেইবাটাও উদাহৰণ আছে। প্ৰথম যদি মই উদাহৰণ দিব যাওঁ, মিত্ৰতা কৰি পেলাই তেওঁলোকে 12টা সমষ্টি লৈ ল'লে যোৱাবাৰ, তাৰপিছত তেওঁলোকে আমাৰ কি কৰিলে, 3টা সমষ্টিত, ৰঙিয়া সমষ্টি, ভৱানীপুৰ সমষ্টিত, হৰভোগ সমষ্টিত তেওঁলোকে নিজৰ বিভাগৰ প্ৰাৰ্থী দিলে, আনকি খোদ জিলা কমিটিৰ সভাপতিগৰাকীক তেওঁলোকে প্ৰাৰ্থী দিলে। অৰ্থাৎ মিত্ৰতাৰ নামত তেওঁলোকে দেখাদেখিকৈ কুঠাৰঘাত কৰিলে তেওঁলোকে 2016ত, যিটো কথাৰ কাৰণে নেকি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া তেওঁ অসম মানে অসন্তুষ্ট, আৰু তেখেতে বৰপেটাৰ সভাত এই কথাখিনি মোক কৈছিলে যে মিত্ৰতাৰ নাম মেৰিছা নিৰ্মনা চাহি, কাৰণ মই যেতিয়া কৈছিলোঁ কথাষাৰ, আৰু ফলস্বৰূপে কি হ'ল, এতিয়া মোৰ সংগঠন ভাল আছিলে হৰভোগত, ৰঙিয়াত সংগঠন ভাল, কিন্তু ভৱানীপুৰত সংগঠন বেয়া আছিল, কাৰণে মনোজ বৰদৰ ব্যক্তিক ৰাজনৈতিকভাৱে তেওঁলোকে হত্যা কৰিলে। তাৰপিছত যদি আমি চাওঁ, পঞ্চায়ত নিৰ্বাচনৰ সময়ত তেওঁলোকে কি কৰিলে, নিজাববীয়াকৈ প্ৰাৰ্থী দিলে, আৰু প্ৰাৰ্থী দিয়াৰ সময়ত আমাক এবাৰো সোধা নাই, নিজাববীয়াকৈ দিছে। পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে কি কৰিলে, আমি একমাত্ৰ এ এম এগৰাকী আছিলে, যিহেতু 12গৰাকী বিধায়ক আছে তেওঁলোকৰ, 12গৰাকী বিধায়কৰ ভিতৰত 3গৰাকী মন্ত্ৰী, আৰু আমাৰ একমাত্ৰ এজন এম চি এল এ আছিলে, মই, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, আমাৰ সাংগঠনিক সাধাৰণ সম্পাদক ফয়নাথ শৰ্মা, আমাৰ জিলাৰ 4গৰাকী সভাপতি ওদালগুৰিৰ কাৰ্তিক বড়ো, বাক্সা ৰামদাহাল, চিৰাঙৰ বিপ্লৱ দেৱনাথ আৰু বিভূতি বৰগোহাঁই কোকৰাঝাৰ, এই 4জন আৰু আমি 3জনে 7জনে গৈ পেলাই হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰাইছিলোঁ যে 12জনত যিহেতু 3জন মন্ত্ৰী আপোনালোকৰ আছে, গতিকে আমাৰ একমাত্ৰ এম চি এল এ আছে, তেওঁক আপোনালোকে ই এম দিয়ক, এটা সমন্বয়ৰ বাৰ্তা যাব, মেছেজ এটা যাব যে বি টি এ ডিটো ভাৰতীয় জনতা পাৰ্টীক সন্মান প্ৰদৰ্শন কৰিছে। কিন্তু তেওঁ ক'লে যে নহয়, মোৰ লগততো এলায়েন্স আছে বিধানসভাতহে, বি টি এ ডিটো এলায়েন্স নাই। তথাপি হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে যে সেইটো হয়, কিন্তু কথা এটা হৈছে কি, যিহেতু একেলগে চৰকাৰ কৰি আছোঁ, মানুহে আমাক কৈ থাকে, গতিকে এইটো কৰিলে ভাল হয়। তেতিয়া ওলোতে আকৌ মোৰ জিলা সভাপতি বিভূতি বৰগোহাঁইক চুৰটোৰ বুলি পৰ্যন্ত গালি গালাজ কৰিলে মোৰ সন্মুখতে। মোৰ সন্মুখত এজন জিলা সভাপতিক যদি গালি গালাজ কৰে, তেওঁ অপমান কৰিবলৈতো বেলেগ একো নালাগে, লাজি অপমানে গুচি আহিলোঁ আমি। তাৰপিছত পৰৱৰ্তী দুদিন পিছত আমি ওদালগুৰিত গৈছিলোঁ, আৰু সেইদিনাখন আমি প্ৰতিজ্ঞা কৰিছিলোঁ যে আমাক এটা এম চি এল এ নালাগে, আমাক এটা ই এম নালাগে, আমি এই পৰিৱৰ্তন আমি আনিব লাগিব, কাৰণ এনেকুৱা ভ্ৰষ্টাচাৰী এখন মানে শাসন ব্যৱস্থা যদি ৰাখোঁ, ব্যক্তিগতভাৱে মোৰ অসুবিধা হয়, কাৰণ কিয়, মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিটো কয়, আমলোক ভ্ৰষ্টাচাৰকে খিলাফ হয়, ভ্ৰষ্টাচাৰৰ বিপক্ষে আমি, আৰু কোকৰাঝাৰত গ'লে বি টি এ ডিত গ'লে মোৰ গলত সেইখিনি মানে চেপা মাৰি ধৰে মোদী ডাঙৰীয়া বক্তব্যখিনি, কাৰণ কিয় তাত ক'ব নোৱাৰোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰী সোণোৱাল ডাঙৰীয়াই কয় যে দুৰ্নীতিমুক্ত অসম, বি টি এ ডিটো অসমৰ অন্তৰ্গত, তাত গ'লে সেইখিনি কথা ক'ব নোৱাৰোঁ, কাৰণ কিয় তাতে দুৰ্নীতি দুৰ্নীতি। গতিকে আমি তেতিয়াই সিদ্ধান্ত লৈ পেলাই আমি কৰিছিলোঁ কি, পূৰ্বতে বিজেপি 2 লাখ সদস্য আছিলে, এতিয়া 5 লাখ সদস্য হৈছে,
আর সংগঠনটা একবারে তৃণমূলত আমি করে লোল আমি কোথাও কি যে আমি সংগঠন করব লাগিব, কারণ কি আমি যদি সংগঠন নকরো এলোকে লগত আমিও ডুবিব লাগিব। আর কংগ্রেস যেন ডুবিছে স্মেট শুয়েছে তাত মানে সেই কামটা করব দিয়া নাই। আমার ভুবনেশ্বর কলিতা ডাঙরে নিজে কৈছে যে এটা সময় আমি সংগঠন নকরিল গতি কংগ্রেস সেই সময় ডুবি গেল, কিন্তু দাস আপনি করেছে এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির কারণে। গতি যার কারণে নাকি আমি এইবর কারণের উপরও এইবার আকলে কি করলে বিটিএডি নিজা আগুয়াকে কি কৈছে দুটা সিট আমাক দিছে, এটা নাগরিজুলি আর একটা ফুকিরা গ্রাম। আর নাগরিজুলি আর ফুকিরা গ্রাম দি পেলায় কি কৈছে আগরপরে ইন্টেনশন আসে যে ক্যান্ডিডেট নিদি পেলায় নির্দলীয় সমর্থন দিব, আর নাগরিজুলি আর ফুকিরা গ্রাম দুটাতে নির্দলীয় প্রার্থীর সমর্থন দিছে। আমি খোঁজা নাই নিজা আগুয়াকে দিছে, তার মানে উদ্দেশ্য হয়েছে কি যে বিটিএডি একেবারে নিজের সম্পত্তি বিটিএডি বিজেপির কোনো হে নেই, আর কার্বি আংলং আমার কার্বি সমাজ আমার লগত আছে, ডিমা আসা অটোনমাস আমার ডিমাসা সমাজ আমার লগত আছে, দেউরী অটোনমাস কাউন্সিল আমার দেউরী সমাজ আমার লগত আছে, তিওয়া অটোনমাস কাউন্সিল তিওয়া সমাজ আমার লগত আছে, ঠেঙাল কছারী কাউন্সিল আমার লগত সেই সমাজ আমার লগত আছে। ঠিক তেনেকুৱা আমার বিটিএডি বাহিরে যখন বড় জনগোষ্ঠীয় লোক একটা সংগঠন আছে UBPO ইউনাইটেড বড়ো পিপল অর্গানাইজেশন, সম্পূর্ণ আহি পেলে ভারতীয় জনতা পার্টির যোগদান করেছে। গতি আমি ভারতীয় জনতা পার্টির বিটিসিত আমি কেউ সংগঠন নকরিম, আর সেইখানে আমি সংগঠন করে পেলায় আমি যেহেতু রাইজে পরিবর্তন বিচারিছিল আর পরিবর্তনের সম্মান জানাই পেলায় ভারতীয় জনতা পার্টি UPPL আর গণসুরক্ষা পার্টি আমি সরকার গঠন করেছো যাতে আগন্তুক দিনত দুর্নীতিমুক্ত যাতে সরকার হয়, আর এখন সরকার তেনেকা নয় বলে আমার বিশ্বাস আছে, কিনা কারণ যদি হয় আমি সমর্থন উদ্ধ করল। বিটিসিত আপনাদের নখনকে আসন পালে ইয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ এক নম্বর কথা হচ্ছে কি সংগঠন, সংগঠনের গতিশীলতা। দ্বিতীয় কথা হচ্ছে কি মাননীয় মোদী ডাঙরিয়ার উপর প্রচুর আস্থা, আমার সোনাল সরকারখনের উপর প্রচুর আস্থা। তিন নম্বর কথা হচ্ছে কি বেনিফিসিয়ারি, যে ইমান বেনিফিসিয়ারি আমি যে ধরো আমি 16 লাখ মানে বয়োজ্যেষ্ঠ নাগরিকক আমি পেনশন দিছো, 2,86,000 আমি দিব্যাঙ্গক পেনশন দিয়ে আছো, 1,83,000 বিধবা মহিলাক পেনশন দিয়ে আছো। ঠিক তেনেকুৱাকে আমি আকৌ নতুনকে আমি অরুণোদয়ের জড়িয়ে আমি 19 লাখ মহিলাক আমি ভাট্টা দিয়ার ব্যবস্থা করছো, 7 লাখ আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমি নির্মাণ কার্য চলি আছে, 4 লাখ কমপ্লিটেড, তার ভিতর আকো 4 লাখের ভিতর আকো আমি উজ্জ্বলা আসনের জড়িয়ে গ্যাস কানেকশন দিল, 3 মাহর গ্যাস ফ্রি দিল, সৌভাগ্য আসনের জড়িয়ে আমি ইলেকট্রিফিকেশন দিল। গতি সেইখানে মানুষের যেতে দেখিছে যে নয় গুড গভর্নমেন্টস, মোদীর যে গুড গভর্নমেন্টস দেখিছে হাত দেখিছে, সোণাল সরকারের গুড গভর্নমেন্টসের হাত দেখিছে, মানুষ বিচারছে এখন গুড গভর্নমেন্টস হব লাগে। আর সেইখানে আমাক রাইজে নোটা দিয়ার উপরও আসল আমি আমার কিছু কার্যগত অপরিপক্কতার কারণে আমি আসলে গোটেকিটাতে নির্বাচন খেলব লাগিছিল, খেলিলে আমি আরও আমি অন্তত মিনিমাম আরও 4খন আমি পালোহেঁতেন। উদাহরণস্বরূপে মই কো যে আমি বনরগাঁওত, বনরগাঁওত আমি খেলিলে নিশ্চিত রূপত হারিলেহেঁতেন হাগ্রামা মহিলাদের, কারণ যাবার 5,300 ভোট পেছো, এইবার তো 300 ভোটতে জিকিছে, আমি খেলে তো হারিলেহেঁতেন। আমি কিন্তু সন্মান প্রদর্শন করেছো যে মিত্র দলের যেহেতু এগারী সভাপতি আমি সন্মান প্রদর্শন করে পেলায় মানে তোর এগেনস্টে প্রার্থী নিদিল বিজেপিয়ে, আর তো ইমান অসম্মানী একটা লোক সেইগুলাকী ব্যক্তিয়ে কিন্তু রাজ্যিক সভাপতির সমষ্টিত পঞ্চায়েত প্রার্থী দিছে যাতে UDF জিকে, যাতে ভারতীয় জনতা পার্টির BPFর পার্থক্যটা চাক। আমি প্রার্থী নিদিল বনরগাঁও 10,300 ভোট পাইছিল আমি যাবার, এবার প্রার্থী দিয়ে আমি বাউকুঙ্গিত 4,500 ভোট পাইছিল যাবার, আমার প্রার্থী দিয়ে নাই। আমার কার্যকর্তা যোনে পঠাইছিল অপরিপক্কতা বলে মই কম, যাক পঠাইছিল কোনো পরিপক্কতা নাই সাংগঠনিক, যার কারণে আহি রিপোর্ট দিলে কি যে তার সংগঠন ভাল নয়। আর মোট তিনটা উপায় নাই, কারণ কেউ তিনটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হোক আমার বিত্তমন্ত্রী ডাঙরিয়া কই আছে কি যে কমকৈ খেলিব লাগে কমকৈ খেলিব লাগে, আমি এলায়েন্সত আছো যেহেতু, গতি সেইবোর যদি আকৌ শোভা যায়, এটা শোভা যায় নিশ্চিত উপর বিজেপির সিট আসলে কিন্তু প্রার্থী নিদিলে দলে প্রার্থী নিদিলে, গতি সেইবোর যদি দিলেহেঁতেন আমি আরও অতিরিক্ত আমি যে মসলপুর মসলপুর আমি দিব লাগিছিলে, দলে নিদিলে আমি দিলে আমি জিকিলোহেঁতেন। ঠিক তেনেকুৱাকৈ আমি আপনার মানে ককলাবাড়ি ককলাবাড়ি দিব লাগিছিলে নিদিলে, যার কারণে আমি আলটিমেটলি নটাত থাকিলো, কিন্তু ভোটর রাইজের যে উৎসাহ পরিবর্তন বিচারি পেলায় যার কারণে আমি এনেকুৱা ধরনের ভোট পাইছো, 30% ভোট পাবলে সক্ষম হয়েছো। থাকিব তেওঁলোকৰ লগত, কিন্তু কিমানটা সিট আমি তেওঁলোকক দিও বা সংখ্যা বাড়িব পারে কমিব পারে একেই থাকিব পারে এই সার্ভের উপর ডিপেন্ড করব, যাতে তেওঁলোকক দিয়ার কারণে যাতে অন্য দলে যাতে সুবিধা লব নয়, আমি প্রকারান্তরে আমি সহায় করি তেওঁলোকক, তেওঁলোকও আমাক সহায় করব, কিন্তু এনেকুৱা হব নালাগে তেওঁলোকক দিয়ার ফলস্বরূপে যাতে অন্য দলে যাতে সুবিধা লব নয়, সেই কারণে আমি এই সংখ্যাটা এটা ঠিক করা নাই, এই পরবর্তী সময় আমি ঠিক করব। আগন্তুক বিধানসভা নির্বাচনত
এন ডি এ বা প্রধানত বিজেপি মিত্রজোঁটৰ প্রধান প্রতিদ্বন্দ্বিতা কোন দলৰ সৈতে হ'ব বুলি আপুনি ভাবে? মইতো নাভাবো প্রতিদ্বন্দ্বিতা হ'ব বুলি, কাৰণ প্রতিদ্বন্দ্বিতা বুলি ক'লে কি, ধৰক আপুনি যদি মানে ধৰক মানে 80% পালে, মই পালোঁ 75% পালোঁ, সেইটো কয় প্রতিদ্বন্দ্বিতা বুলি কয়। কিন্তু আপুনি পালে 80%, মই পালোঁ 45% বা 40%, সেইটোকতো প্রতিদ্বন্দ্বিতা বুলি নকয়। গতিকে প্রধান প্রতিদ্বন্দ্বী নাথাকিব, প্রতিদ্বন্দ্বিতা থাকিব, প্রধান প্রতিদ্বন্দ্বিতা নাথাকিব। মোৰ যিটো মোৰ ধাৰণা, মই সেইটো ধাৰণা কৰিছোঁ। যেনেকুৱা মোৰ যোৱাবাৰ সমষ্টিত প্ৰধান প্ৰতিদ্বন্দ্বিতা নাই, প্ৰতিদ্বন্দ্বিতা হৈছিলে বা 2011 চনত অল পাৰ্টি ছিকিউৰিটি ফিট হৈছিলে, প্ৰতিদ্বন্দ্বিতা হৈছিলে, কিন্তু মূল প্ৰতিদ্বন্দ্বিতা অহা নাছিলে। এইবাৰ তেনেকুৱা হ'ব, মূল প্ৰতিদ্বন্দ্বিতা আহিব নোৱাৰে। এইকাৰণে নোৱাৰে যে অসমৰ ৰাইজে আশীৰ্বাদ ভাৰতীয় জনতা পাৰ্টীকে দিব, কাৰণ কিয় 96 লাখ বেনিফিচিয়াৰী। আপুনি আইডিয়া কৰক, আমি প্ৰায় 16 লাখ অভিভাৱক কলেজত যোৱা হওক বা স্কুলত যোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলক আমি যিটো বিনামূলীয়া এডমিশ্যন দিলোঁ, তেওঁলোকৰ পকেটত পইচাবোৰ আহি হৈ গ'ল। আমি দেখাত হয়তো আঁঠুৱাখন দিয়া নাই, কম্বল দিয়া নাই, কিন্তু কলেজত যোৱা প্ৰতিগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ পিতৃ মাতৃ বা অভিভাৱকক আমি পকেটত 5ৰ পৰা 7,000 টকা ৰেহাই কৰি দিছোঁ। তেওঁলোকেতো অন্তত তেওঁলোকে জানে যে এইখন চৰকাৰে কৰিছে, যে আজি তেওঁলোকৰ কাৰোবাৰ হয়তো বৃদ্ধ পেঞ্চনেই হওক, কাৰোবাৰ উজ্বলাই হওক, কাৰোবাৰ সৌভাগ্য হওক, এনেকুৱা 96 লাখ মানুহক আমি ডাইৰেক্ট বেনিফিট দিবলৈ সক্ষম হৈছোঁ। তাৰোপৰি আমি যে জাতি মাটিৰ ভেটিৰ কথা কৈছিলোঁ, তাত আমি সফল হৈছোঁ। আমাতকৈ কোনো জাতীয়তাবাদী হ'ব নোৱাৰে, এইকাৰণে হ'ব নোৱাৰে আমাতকৈ জাতীয়তাবাদী। এইখন চৰকাৰে প্ৰথমবাৰৰ কাৰণে 1.5 লাখ পৰিয়ালক, খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলক মাটিৰ পট্টা দিছে, কাৰণ কিয় আমি কৈছিলোঁ জাতিৰ মাটি ভেটিৰ কথা কৈছিলোঁ। গতিকে আমি মাটি দিলোঁ, জানুৱাৰী মাহৰ ভিতৰত 1 লাখ দিয়াৰ সিদ্ধান্ত লৈছোঁ, আৰু আগন্তুক দিনত যিমান থাকে তেনেকুৱা খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলক যাৰ মাটি আছে পট্টা দিম, মাটিৰ পট্টা দিম। আমি পৰৱৰ্তী সময়ত যিমান ভাৰতীয় আছে সকলো ভাৰতীয়কে আমি মাটিৰ পট্টা দিম, কিন্তু খিলঞ্জীয়া ভূমিপুত্ৰক আগতে দিবই লাগিব। ইয়াত আপোনালোকৰ হিতাধিকাৰী সৃষ্টি হৈছে, নিশ্চয় সেয়াও প্ৰয়োজনীয় দিশ, কিন্তু আপোনালোকৰ এক নিৰ্বাচনৰ প্ৰতিশ্ৰুতি আছিলে কৰ্মসংস্থাপন নিয়োগ সৃষ্টি কৰা, এই ক্ষেত্ৰত ভগৱানৰণে সফল হোৱা নাই যেন লাগে। আমি চাওক, নিয়োগ সৃষ্টি কৰিব লাগিলে ইয়াতে উদ্যোগ হ'ব লাগিব, উদ্যোগ কৰাটো পৰিৱেশে নাথাকে, বাটে পথে টায়াৰ জ্বলাই পেলাই আন্দোলন কৰি পেলাই কোন উদ্যোগপতি আহিব? কোনো ভাল উদ্যোগপতি, ইণ্টেলেকচুৱেল উদ্যোগপতি নাহে। কোনোবা যদি টকা মাৰাৰ ধান্দাত থকা যদি কিবা ব্যৱসায় কৰিব আহে, তেওঁ আহিব, কাৰণ তেওঁ পৰিৱেশটো ইয়াতে তেনেকৈ নাথাকে। আজি বিহাৰতে হওক বা উত্তৰ প্ৰদেশতে হওক, দিল্লী হাৰিয়ানাতে হওক, তেনেকুৱা ধৰণৰ বন্ধ, তেনেকুৱা ধৰণৰ আন্দোলন, তেনেকুৱা ধৰণৰ কিবা হয় জানো? গণতান্ত্ৰিকভাৱে কিবা এটা হয় এইটো বেলেগ কথা, ইয়াততো একেলগে চলিয়ে থাকে বিভিন্ন ইছ্যু লৈ পেলাই। কোন ভাল ব্যৱসায়, কোন ভাল উদ্যোগপতি আহিব? যোনে সততভাৱে কাম কৰিব খোজা কোনো উদ্যোগপতি অসমত নাহে যেতিয়ালৈ এনেকুৱা পৰিৱেশ চলি থাকে। যোনে ভাবে যে নহয় ইয়াৰ পৰা ৰাজহ ফাঁকি দিব পাৰিম, ইয়াৰ পৰা ইণ্ডাষ্ট্ৰীৰ নামত হয়তো ছাবচিডি ল'ব পাৰিম, তেনেকুৱা উদ্যোগপতি আহিব পাৰে। আৰু তেনেকুৱা উদ্যোগী আহিলেতো আমাৰ কৰ্মসংস্থাপন দিব নোৱাৰিম আমি। গতিকে তেনেকুৱা পৰিৱেশ আগতে কৰিব লাগিব, তাৰপিছতহে সেইটো আমি চিন্তা কৰিব লাগিব, নম্বৰ 1। নম্বৰ 2 হৈছে চৰকাৰী চাকৰি দি পেলাই এটা সমাজ ব্যৱস্থা আগন্তুক দিনত আগুৱাই নিব নোৱাৰি। কিন্তু আমি মানুহক যাতে কৰ্মসংস্থাপনৰ বাট দেখাইছোঁ, কৰ্ম কৰিব লাগিলে আগতে আমি স্কিল হ'ব লাগিব, যাৰ কাৰণে স্কিল ডেভেলপমেণ্টৰ জৰিয়তে আমি মানুহক স্কিল কৰিছোঁ। কাৰণ কিয় আজি বীজৰ কাম কৰা হওক, বিভিন্ন ধৰণৰ টেকন'লজিৰ কাম কৰা হওক, আমাৰ অসমৰ ল'ৰা ছোৱালীয়ে নাজানে, কিন্তু আমি স্কিল ডেভেলপমেণ্টৰ জৰিয়তে তেওঁলোকে অন্তত কাম কৰাৰ পিছত এতিয়া বাহিৰত গৈ পেলাই হওক বা লোকেলিটো কৰিব নোৱাৰে, বাহিৰত গৈ পেলাই কাম কৰা আৰম্ভ কৰিছে। বেম্বো আগতে কৃষিজাত নাছিলে, বনজ আছিলে, এতিয়া কৃষিজাত কৰি পেলাই বেম্বোক যদি আমি যদি এটা ভাল উদ্যোগ যদি কৰিব পাৰোঁ, 70% বেম্বো প্ৰডাকশ্যন হয় নৰ্থ ইষ্টত, কিন্তু বেম্বো গেছ ইণ্ডাষ্ট্ৰী আছে অসমৰ বাহিৰত 70%, কিমান দুৰ্ভাগ্য চাওক। আমাৰ বেম্বো আমি বাঁহ প্ৰডাকশ্যন কৰোঁ 70% দেশৰ ভিতৰত, আৰু দেশৰ ভিতৰত 30% কিন্তু আমাৰ বেম্বো গেছ ইণ্ডাষ্ট্ৰী নাই, অসমৰ বাহিৰত আছে। গতিকে সেইবোৰ লাহে লাহে আমি আনিব লাগিব। গতিকে তেনেকুৱাকৈ প্ৰচেষ্টা হাতত লোৱা হৈছে। এতিয়া স্বয়ম আঁচনিৰ জৰিয়তে আমি অসমৰ প্ৰতিটো বুথত 10 জনকৈ যুৱকক 50,000 টকা দি পেলাই তেওঁলোকে যাতে সৰু সৰু কাম যাতে কৰিব পাৰে, এই লজেন্সৰ ফেক্টৰী, চানাচুৰৰ ফেক্টৰী, ধূপ বনোৱা ফেক্টৰী, কেণ্ডেল বনোৱা ফেক্টৰী, যাতে সেইবোৰ কৰি পেলাই যে লোকেল ফৰ ভোকেল, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যিটো আহ্বান, মাননীয় সোণোৱাল ডাঙৰীয়া আহ্বান, আত্মনিৰ্ভৰ ভাৰত, আত্মনিৰ্ভৰ অসম, তাৰ কাৰণে আমি সৰু সৰু কিছুমান মানে কাম আমি কৰাৰ কাৰণে হাতত লৈছোঁ। আৰু এইখিনি যদি প্ৰপাৰলি যদি লেণ্ডিং হৈ যায় আৰু সেই ল'ৰাখিনিয়ে যদি ভাবে যে পইচাকেইটা আত্মসাত নকৰোঁ, প্ৰকৃত অৰ্থত ব্যৱসায় কৰিম, তেতিয়াহ'লে এদিন আমি সফল হ'ব পাৰিম। আমাৰ মানে টেণ্ডেঞ্চিটো আমাৰ কি, আমি কিষাণ ক্ৰেডিট কাৰ্ডৰ লোন দিওঁ, 1 লাখ লোন পায়, তাৰপিছতে ফচল উৎপাদন কৰিছে নে কৰা নে নাজানো, নেক্সট টাইম ফিল্ড অফিচাৰেতো ঘৰত গৈ বিচাৰি নাপায়, আৰু ইপিনে আকৌ মানে হাৰিয়ানা আৰু চণ্ডীগড়ৰ কি 1 কোটি টকাৰ তলত মানে সেয়ে নাই, কিষাণ ক্ৰেডিট কাৰ্ডৰ লোনে নাই, আমাৰ 1 লাখ, কাৰণ তাত আকৌ জাপি পেলাই দিয়ে, কাৰণ কিয় দিয়ে, ফচল উৎপাদন কৰি পেলাই বেংকত পৰিশোধ কৰে, আমাৰ ইয়াৰ পৰা কি কৰে যে লৈ পেলাই বাইক কিনে,
গতিকে আপুনি কিষাণ ক্রেডিট কার্ড ইয়াতে মানে কেনেকৈ সফল হ'ব, গতিকে সেইকাৰণে আমি সামাজিক পৰিৱৰ্তন এটা কৰিব লাগিব, তেতিয়াহে আমি আত্মসংস্থাপন কৰিব পাৰিম। আমি অনেক ৰাজনৈতিক বিষয়লৈ আহিছোঁ। আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত আপোনালোকৰ দলৰ বৰ্তমান আটাইকেইগৰাকী বিধায়কে দলীয় টিকট লাভ কৰিবনে, আৰু যদি নকৰে নতুন প্ৰাৰ্থী বাছনিৰ ক্ষেত্ৰত কি বিষয়ত অগ্ৰাধিকাৰ দিব? নাই, এইটো চাওক, আমাৰ কোনো ব্যক্তিগতভাৱে না মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া, না রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস, না নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা কোনো ব্যক্তিগতভাবে টিকট দিব নয়। টিকট তো আসব সার্ভের আধারত আসব, নেতার মুখ চাই পেলে কোনো নেতায় টিকট দিব নয়। এই কথা আপনাদের জড়িয়ে মানে জানাই দিল আমার প্রার্থিত্ব প্রয়াসী সকল, কারণ কেউ বহুতে ভাবিব পারে রাজ্যিক সভাপতি টিকট দিব, রাজ্যিক সভাপতি টিকট দিয়া এক পার্সনের ক্যাপাসিটি নাই, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এক পার্সনের ক্যাপাসিটি নাই। টিকট যদি পায় পারফরমেন্সের আধারত পাব, সার্ভের আধারত হব, কারণ আমি তো খেলা খেলা নাই তো, গতি আমি যাতে রাইজে বিচরা ধরনের প্রার্থী আমি দিব লাগিব, যাতে রাইজে গ্রহণ যাতে করে, রাইজে নিবিচরা প্রার্থী এটা মোর ভালে হল যেবা হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ ভালে হল যেবা দিলে কি লাভ হব, গতি আর দিয়াটা অনুচিত, তেনকাকি রাইজে নিবিচারে যুদ্ধ বছর জাপি দিয়াটা অনুচিত, এই মানে অন্তর দুঃখ পাব। গতি সার্ভে হব, সার্ভের আধারত টিকট পাব, এটা রাজ্যিক পর্যায়ত মানে সার্ভে করে আসো, তিনটা সার্ভে হব রাষ্ট্রীয় পর্যায়ত, আর সেইকটা হওয়ার পিছত আলটিমেটলি চারিটা সার্ভে যার এক নম্বর থাকবে সেই টিকট পাব, গতি সেই বিধায়ক কাটা যাব পারে, মন্ত্রীও কাটা যাব পারে, মোরও কাটা যাব পারে, বুঝা নাই মোট যে পারফরমেন্স যদি সমষ্টির বেয়া যদি। তথাপিও যদি আপনার অগ্রাধিকার বিষয়টা যদি জানিয়ে বিচার, কি ধরনের প্রার্থীকে আপনার হিসেবে অগ্রাধিকার দিব? অগ্রাধিকার রাইজে বিচরা প্রার্থীকে আমি অগ্রাধিকার দিই, মুখ চাই পেলায় চেহারা চাই পেলায় সেই অগ্রাধিকার আমার স্থান নাপিব, যে জনবল কি আছে তো ধনবল চাই পেলায় আমি নিদো, বা যে বিরাট কিবা উচ্চ শিক্ষিত কিন্তু মোর কৃষকের সম্পর্ক নাই, ঠেলা চালকের সম্পর্ক নাই, রিক্সা চালকের সম্পর্ক নাই, বনুয়ার সম্পর্ক নাই, সাধারণ মানে গৃহিণী হোক বা সাধারণ পরিয়ালের সম্পর্ক নাই, তো যেন ডক্টর ধরে পেলায় মুধা পুতা হল যেবা সেইটু আনি পেলায় মোট টিকট দিলে কি হব? মহিলা প্রতিনিধি তুলনা মই ভাবিছো, আর যার কারণে মই প্রচেষ্টাটো যাবারও আনকি মই সোনাইত যেগুলি দিল একমাত্র মহিলা আর আমার দলের কার্যকর্তা দিছো, তেনকা যদি উপযুক্ত হব লাগবে, মহিলা হলে তো নহব, কারণ মানে মহিলা বলে দি পেলায় যদি সিটটা হেরায় হেরায় হেরাব যদি লাগে অন্য ধরক যদি দিবলগিয়া হয়, সেই ক্ষেত্রে তো মানে সচেতন দৃষ্টি রাখিম আমি, কিন্তু অগ্রাধিকার আমি রাখিম পর্যাপ্ত পরিমাণে, আমি মহিলা সকলকে আহ্বান জানাইছো, আমি মহিলা মোর্চাত সভা করে কোথাও যে পারফরমেন্স বেস্ট টিকট পাব, কিন্তু অগ্রাধিকার পাব মহিলা পাব, আর তেনকাকে যদি জিকিব পড়া ক্ষমতা থাকে স্বাভাবিকতে পাব মহিলায়। নির্বাচনের পূর্বে দল সলনি করে বিভিন্ন রাজনৈতিক নেতায় ভারতীয় জনতা পার্টির তরফের বাইরে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় নাকি যে আমার দললে আহক? নাই নাই, আমার বিজেপির তো কোনো ধরনের প্রতিশ্রুতির তো ব্যবস্থা নাই, দল নীতি আদর্শ ভাল পাব লাগবে, টিকট পয়া নপা সেই তো কোনো হেয়ে নাই অঙ্ক নাই, এই মোকো মতো আজিলে কোনোবাই যদি জয়েন করেছে না জানো কারবার প্রতিশ্রুতি যদি দিছে, কোনোবাই যদি তেনকা নতুনক জয়েন করেছে টিকট পাম বলে সি এইমাত্র যদি সলনি করবলগা আছে সলনি করাই ভাল, কারণ মই কিন্তু কাকো প্রতিশ্রুতি দেওয়া নাই, মোর প্রতিশ্রুতি হয়েছে কি যে দেশ আর দলক সেবা করার মানসিকতার জয়েন করব লাগবে, তারপর তো পারফরমেন্স ভালো হলে বেলেগ কথা, মানে আজিলে তেনকাকে দেওয়া নাই, আর কোনোবাই যদি তেনেকেন যদি কইছে আর পার্টি যদি জয়েনও করেছে তো মানে রিথিং করার কারণে আহ্বান জানাইছো, কারণ কেউ তো টিকট নাপাব, তেনকাকে যদি কোনোবাই প্রতিশ্রুতি আধার যদি জয়েন করেছে তো অতি শীঘ্রে তো যদি দলের যায় মোট আপত্তি নাই। তো ব্যক্তিগত বিষয়ে আহো, আপনি পুনের সরভোগ সমষ্টির প্রতিনিধিত্ব করব, যেদিন চর্চা হয়েছে আপনি বিধানসভা সমষ্টিৰ প্ৰতিনিধিত্ব কৰিব পাৰে, কিমান দূৰত্বতে আছে? নাই, এইটো মই এটা সৰভোগ সমষ্টিত মই নিজে ছাৰ্ভে এটা কৰিম, এতিয়া সৰভোগ সমষ্টিত মোক কিমান পাৰ্চেণ্ট মানুহে বিচাৰে, সৰভোগ সমষ্টিত মোক কিমান পাৰ্চেণ্ট মানুহে বিচাৰে এইটো এটা মই ছাৰ্ভে এটা কৰিম, আৰু ছাৰ্ভেটো কৰাৰ পিছত মই ৰাষ্ট্ৰীয় সমিতিক জনাম, ৰাষ্ট্ৰীয় সমিতি যদি কয় যে নহয় আপুনি 126টাতে খেলিব লাগিব তেতিয়া হয়তো মোৰ খেলা নহ'ব পাৰে, ৰাষ্ট্ৰীয় সমিতিয়ে যদি কয় যে নহয় আপুনি জালুকবাৰীত খেলিব লাগিব, হিমন্ত বিশ্ব শর্মাই সৰভোগত খেলিব, বা যে নহয় আপুনি মাজুলীত খেলিব লাগিব, হিমন্ত বিশ্ব শর্মায় খেলিব মানে মাজুলীত মুখ খেলিব দিলে হয়তো হেরিয়াত জালুকবাড়ীত, দলে এই সিদ্ধান্ত লব, সংগঠন যেহেতু আমার সকলতে ভাল, গতি আমার দলে যাক যত যেটা খেলিব দিয়ে আমি পদুম ফুল হে, আমি তো নিমিত্ত, রঞ্জিত দাস বলে তো আর সর্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব বলে তো একো নাই, কার্যকর্তা কার্যকর্তা যেতালে সক্রিয় হয়ে থাকবে তেতিয়ালে ভারতীয় জনতা পার্টি ঠিকই থাকবে, এই যে আমার সভাবোৰত মানুহ আহে আমি যিমানে যি নকও কিয় কার্যকর্তা যদি না থাকলেহেন কারোবার ক্যাপাসিটি আসলে নাকি, আজি হাজার হাজার যে সভা মানুষ যে হয় সেইবর কার্যকর্তা, সেইবর আমি ভাড়া দিয়ে আনা মানুষ নয়, মই যদি ভাবি থাকো যে রঞ্জিত দাস আসিছে কারণে মানুষ আসছে তো মোট করে এই মূর্খ কোনো নহব, এই আজি বিটিসি যে জিকাইছে মূর ক্রেডিট একো নাই,
কার্যকর্তার ক্রেডিট, কারণ কার্যকর্তাসকলে দিনে নিশা কাম করেছে। মহিলা কার্যকর্তা জখলা লগাই পেলায় মানে খুঁটাত ফ্লেগ টানিছে, গতিহে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মূল চালিকা শক্তি হল মূল কার্যকর্তাসকল। গতি কার্যকর্তা যদি ভাল থাকে তাতে আমার যিকোনো প্রার্থী নিদিলেও জিকিব। গতি এই বিষয়টি রাষ্ট্রীয় সমিতিয়ে চোয়া চিতা করব, মোক হয়তো নেখালাব পারে, মোক কব যে আপনি হয়তো সভাপতি যেহেতু 126টায় ঘুরব লাগবে খেলব না লাগে, মোক হয়তো দুটাতো খেলব দিব পারে, মোক হয়তো মাজুলিতো খেলব দিব পারে, দলে যে সিদ্ধান্ত লয় সে যথার্থ মানে দলের মুরব্বী হিসাবে দল কার্যকর্তা হিসাবে যে সিদ্ধান্ত নেতৃবর্গরে আপনি মানিব? মানে ইতিমধ্যে মানি আছো কারণ কেউ ধরক মই প্রথমবারের কারণে ভারতবর্ষের ভিতর আমার সর্বভোগের কার্যকর্তাসকলে সিপিএমক হরুয়াইছে, বিজেপির কোনো সমষ্টিত জিকাব পারা নাই, যোনে যানে নেতায় যানে যাষণ নামারক কেউ সর্বভোগ সমষ্টি আমার হচ্ছে এনেকা কার্যকর্তা যে নাকি দেশের ভিতর প্রথম কমিউনিস্টক হরুয়াইছে। গতি তারপর দ্বিতীয়বারের কারণে মোক জিকালে, ভাবিছিলে মন্ত্রী হম বলে ভাবিছিলে, দিলে অধ্যক্ষ দিলে, রাইজে ভালে পালে, কারণ আমার মহেন্দ্র মোহন চৌধুরী বরপেটা জেলার প্রথমগী অধ্যক্ষ আসে, দ্বিতীয়গী আমি নামনি হয়তো ময়ে অধ্যক্ষ। তারপর সাতমা পিছন আগে দলে কলে যে নয় আপনি সভাপতি হব লাগে, পিছত আগে সভাপতি হয়ে পেলায় বুথ সম্মিলনে হোক, শক্তিকেন্দ্র সম্মিলনে হোক, পৃষ্ঠা প্রমুখী হোক, সকলবর দিয়া ব্যবস্থা করলো। তারপর ভাবিলে তিন বছর সফলতার প্রতিটি নির্বাচন জয়লাভ করি, কার্বি আলঙ্গন নির্বাচন, ডিমা হাসাও নির্বাচন, উপনির্বাচন ধেমাজির, পঞ্চায়েত নির্বাচনের প্রথম স্থান, লোকসভার প্রথম স্থান। তারপর মানে রাষ্ট্রীয় সমিতি সুদিছিল যে আপনার অপশন কি, সরকার থাকবে বিচার নে দলত, মো আপনার জোটে রাখে না রাখিলেও আপত্তি নাই, মো তিনটা অপশন দিয়ে দিল, আপনার জোটে রাখব বিচার আর না রাখিলেও আপত্তি নাই। পিছত আক সভাপতি পুনের দায়িত্ব দিলে, গতি যে রাষ্ট্রীয় সমিতিটা এজনে আমার তো হাইকমান্ড নাই, আমার রাষ্ট্রীয় সমিতি মানে কি বিভিন্ন মানুষের লোক, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী হিসেবে প্রক্ষেপ করার প্রাক মুহূর্ত দেশের 96,000 ব্যক্তির সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত লিখে, কেন ইমাজিন বহুতে ভাবে যে গুজরাটের মুখ্যমন্ত্রী কেন দিছে, 96,000 ভারতবর্ষের ব্যক্তি বিশিষ্ট ব্যক্তির আলোচনা করে পেলায় মতামত লই পেলায় তো প্রক্ষেপ করেছিল। গতি মোক যে শেখ দ্বিতীয়বার কারণে প্রক্ষেপ করেছে নিশ্চয় কিনা কিন্তু কথা আছে, এনে প্রক্ষেপ নকরে, দলে যে সিদ্ধান্ত লয় মোট তেন কথা নাই, দলে যদি মোক কয় আপনি কালি দায়িত্ব এই দিয়ক তো মোট আপত্তি নাই, মো বুথ থাকিম সভাপতি হয়ে পেলায় মোট নিজের বুথ। এটা রাজ্যে পুনের কাবিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে, না না লাভ করব, এই লাভ এইখানে যে পঞ্চায়েত নির্বাচন আমি অগ্নিকুণ্ড পরিবেশ যেটা সে লই পেলায় রাইজক মানে গয়া রাইজক সেলুট জানাইছো, মানে আমার গয়া রাইজ ইমান বিবেকবান গম পাইছে যে এই যে মিশা কথা যে কৈছে, আমার লোকসভার সময় আমি এক নম্বর পজিশন সে মূল ইস্যু আসে, মানে রাইজক সেলুট জানাইছো, ধন্যবাদ জানাইছো ইমান বিবেকবান, কারণ তেলকুক মিশা কথা কই পেলায় আবেগ রাজনীতি রাইজক এটা কোনো ঠগাব নয়, আরে 84 মানে হেয়া হাজার ট্রাক রয়ে আছে সীমান্ত, 1.5 কোটি মানুষ আহব, মতো প্রত্যেক সভাত গেলে কও যে আপনার গাঁত কি আহিলে, 500 আহিল নে, 200 আহিল নে, 100 আহিল নে, যে না আহা নাই আহা নাই, যে কি 10 জন আহিল নে, নাই আহা নাই, যে এজন যে এজনও অহা নাই, আর মই কো এজনও যদি আহে গোটিয়াই গোটিয়াই পঠিয়া দিয়া দায়িত্ব আপনাদের অর্পণ করলো, আমি কৈছো এজনও যদি আহে গোটিয়াই গোটিয়াই দিয়া দায়িত্ব অর্পণ করছো সভাসমূহ, কারণ অহাতো কোনো স্কোপে নাই, কারণ সীমান্ত আমি সিল করলো, মোর এই সরকারখানে সরকারখানে কেন্দ্র সরকার সরকারখানে সিল করলে, যাই কেন আজ বাতরিতে হোক রেডিওতে হোক টিভিতে এইবর কথা নাই, সীমান্ত সীমান্তরে উন্মুক্ত সীমান্তরে অমুক হায় তমুক হায় আজিকালি বাতরি নাই, কারণ ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে পেলায়, গতি মানুষে জানে সেইটো কিছু আপনার কমিউনিস্টে হোক বা কমিউনিস্ট যোক কমিউনেল বা কমিউনিস্ট বিশেষ তিনটা সি কারণে ভয়ঙ্কর তিনটা সি হয়েছে, এটা হচ্ছে কংগ্রেস, এটা হচ্ছে কমিউনেল, এটা হচ্ছে কমিউনিস্ট, এই তিনটা সিয়ে বিভিন্ন দল সংগঠনক বিভিন্ন ধরনের মানে ষড়যন্ত্র জালত পেলায় লয় পেলায় বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়, যেহেতু এজনও যেহেতু বিদেশী অহা নাই আর নাহে আহিলে গতিয়াই দিয়া দায়িত্ব প্রতিগী রাইজর আছে, বিজেপির প্রতিগী কার্যকর্তার আছে, গতি কিয় প্রভাব পড়ব, ভালে হব যে নয় আমাক পুনের মিশা কথা কই পেলায় এলোকে বিভ্রান্ত করব বিচারছে, সি আন্দোলন হলে ক্ষতি এখন হয় মানে সি আন্দোলনে বা যদি সি বলবৎ হয় বাস্তবে দলের ক্ষতি নকরে, দলের ক্ষতি নকরে, বরং আমি ভালে, কারণ কিয় তারপর আমার যেটা ম্যান্ডেট যেটা আমি পাম বিজেপি প্লাস ইজিকুটো 100+ সরকার হলে ভাল ম্যান্ডেট এটা আমি পাই যাম যে রাইজে কি বিচারিছে,
নহয় নহয় অথলে নাযায়। আমি এন আৰ চি এতিয়াও কৈছোঁ, কেন্দ্ৰীয় চৰকাৰক কৈছোঁ যে আপোনালোকে আমাক 20% ভেৰিফিকেশ্যন কৰিব দিয়ক, বৰ্ডাৰ নৰ্মেল এৰিয়াত 10% কৰিব দিয়ক, আৰু তাত যদি আমি দেখোঁ ঠিক থাকে তেতিয়াহ'লে অ'কে, যদি ঠিক নাথাকে তেতিয়া ঠিকটো নাই। ইতিমধ্যে সমন্বয়কে জনাইছে নতুনকৈ ইলিগেল নাম বহুত আহিলে, আৰু তেতিয়া নতুনকৈ আমাক দায়িত্ব দিয়ক অসম চৰকাৰক, কিন্তু সেই কোনো মানে হেৰিয়াৰ জৰিয়তে নহ'ব, অসম চৰকাৰৰ ৰাইজক দায়িত্ব দিয়ক। অসমৰ নিৰ্বাচিত চৰকাৰ এখন থকাৰ পিছত কিয় সুপ্ৰিম কোৰ্টে দায়িত্ব ল'ব লাগে? এইটো অসমৰ দায়িত্ব দিয়ক, কেন্দ্ৰীয় চৰকাৰে টকা পইচা দিব, অসম চৰকাৰে ইয়াৰ ব্যৱস্থা কৰিব। এইটোৰ ওপৰতো হায়েষ্ট এপেক্স বডি নাই, অসম চৰকাৰৰ ওপৰতো অসমতো হায়েষ্ট এপেক্স বডি নাই। কিবা আমি ভুল কৰিলে তাৰপিছত হ'ব পাৰে, হয়তো কোৰ্টত যাব পাৰে কোনোবাই, লেটেষ্ট টেষ্ট ইট। আমি এতিয়াও কৈছোঁ যে আমি 100% ভেৰিফিকেশ্যন কৰি পেলাই আমি আগ্ৰহী এন আৰ চি কৰাৰ কাৰণে। টকা ডাঙৰ কথা নহয়, ভাৰত চৰকাৰৰ কাৰণে 1600 কোটি টকা একো ডাঙৰ কথা নহয়, আৰু দিব 1600 কোটি, কিন্তু প্ৰকৃত অৰ্থত এখন ভাল এন আৰ চি হৈ পেলাই এই বেপাৰ, এই দোকানখন বন্ধ কৰিব লাগে। বেপাৰ যিটো চলি আছে এইটোৰ নামত এই দোকানখন বন্ধ কৰিব লাগে। ৰাজনীতিক ইচ্যু নহয়, এইটো সামাজিক ইচ্যু, জাতীয় জীৱনৰ, অসমীয়া জাতীয় জীৱনৰ কাৰণে নৈতিক কৰ্তব্য আমাৰ প্ৰতিগৰাকী ব্যক্তি ইচ্যু, ৰাজনৈতিক ইচ্যু এইটো হ'ব নোৱাৰে। কাৰণ কোন সাধাৰণ গাঁৱৰ মানুহে ক'ত বুজি পায় এইবোৰ কি এন আৰ চি টেন আৰ চি এইবিলাক, এইবিলাকতো আমিয়ে বুজি পোৱা নাছিলোঁ। নিৰ্বাচনৰ সময়ততো আপোনাৰ টিভি পেপাৰ বাতৰি কাকততো আমাৰতো সম্পৰ্কই নাথাকে, আমাৰ নিজৰ সমষ্টিৰ কথা থাকে, সেই সমষ্টিত কি হৈছে হোৱা নাই আমি সেইবোৰ ইচ্যু লৈ থাকোঁ। ৰাজ্যিক ইচ্যু লৈ পেলাই কোনোবা বুদ্ধিজীৱীয়ে ভোট দিব পাৰে, অসমৰ ৰাইজেতো ৰাজ্যিক ইচ্যু লৈ ভোট নিদিয়ে নহয়, তো নিজৰ সমষ্টিৰ ইচ্যু লৈ পেলাই ভোট দিব, এইবিলাক লৈ পেলাই ইচ্যু একো নহ'ব। আৰু শেষত যিহেতু নিৰ্বাচনলৈ বেছি দিন বাট নাই, গতিকে এই সময়ছোৱাত আপোনাৰ বোধেৰে বিজেপি চৰকাৰৰ ইয়াৰ প্ৰধান কৰণীয় দিশ কি কি আছে? আমি চাওক, আমি আজি ধৰক মানে জাতি মাটিৰ ভিত্তিৰ ক্ষেত্ৰত আমি সফলতা লাভ কৰিছোঁ, আজি ভাষাটোৰ ক্ষেত্ৰত আমি যি সফলতা লাভ কৰিছোঁ, যে দশমমান শ্ৰেণীলৈ আমি যি ব্যৱস্থা কৰিছোঁ যে চিৰদিনৰ কাৰণে যদি অসমীয়া ভাষাটো যে থাকে, তাৰোপৰি আমি এইবাৰ দেখিছোঁ এই চৰকাৰখনৰ এটা উল্লেখযোগ্য সফলতা হৈছে কি, যে আগতে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ মানুহৰ মাজত এটা মেণ্টেল ডিষ্টেঞ্চ আছিলে, সেই মেণ্টেল ডিষ্টেঞ্চটো কিন্তু নোহোৱা হৈছে। বৰাকৰ মানুহ ইয়াতে আহিলে অসমত আহ বুলি কয়, আমাৰ ইয়াৰ পৰা মানুহ গ'লে তাতে যাবলৈ অনীহা প্ৰকাশ কৰে। সেইকাৰণে এইবাৰতো মই ষ্টেট এক্সিকিউটিভ মিটিং বৰাক ভেলীত দিছোঁ, সকলোৱে উৎসাহিত যে বৰাক ভেলীত যাবলৈ পাওঁ, গতিকে মেণ্টেল ডিষ্টেঞ্চটো কমাইছে। আজি কংগ্ৰেছৰ দিনত আজি 6খন মেডিকেল কলেজ কৰিছিলে 60টা বছৰত, গুৱাহাটী মেডিকেল কলেজ, শিলচৰ মেডিকেল কলেজ, ডিব্ৰুগড় মেডিকেল কলেজ, বৰপেটা মেডিকেল কলেজ, যোৰহাট মেডিকেল কলেজ, তেজপুৰ মেডিকেল কলেজ, 60টা বছৰত 6খন, তাৰ 10 বছৰত এখন। আমাৰ চৰকাৰখনে 4.5টা বছৰত কৰিলে 8খন, তাৰমানে ছমাহত এখন কৰে, ছমাহত এখন, আৰু দুখনৰ পাঠ্যক্ৰম আৰম্ভ হৈ গ'ল লক্ষীমপুৰ আৰু ডিফুত, গতিকে মানুহে পৰিৱৰ্তন দেখিছে। 19,000 কিলোমিটাৰ বাটপথ নিৰ্মাণ কৰিছোঁ আমাৰ চৰকাৰৰ দিনত, যে এইখন চৰকাৰৰ দিনত আজি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ, আজি কংগ্ৰেছৰ দিনতো এখনো নতুনকৈ ছায়েন্স কলেজ কৰিব নোৱাৰিলে, আমি বিজ্ঞানৰ ওপৰত গুৰুত্ব দিছোঁ, 19খন আমি ছায়েন্স কলেজ ইতিমধ্যে পাতিলোঁ, এতিয়া নতুনকৈ আৰু সিদ্ধান্ত লৈছোঁ প্ৰতিটো BTADটো প্ৰতিটো সমষ্টিত আমি 40টা সমষ্টিত 40খন আমি স্কুল পতাৰ সিদ্ধান্ত, কলেজ পতাৰ সিদ্ধান্ত লৈছোঁ, কিহৰ কাৰণে যে শিক্ষা ব্যৱস্থা যাতে আগুৱাই নিব পাৰোঁ। গতিকে এনেকুৱাকৈ মইতো দেখিছোঁ চৰকাৰখন কৰিবলগীয়া একোৱেই নাই, মোক যদি সুধে সাধাৰণ নাগৰিক হিচাপে কৰিবলগীয়া মইতো একো দেখা পোৱা নাই। অভাৰব্ৰিজ হৈ আছে, ৰাস্তা ঘাট হৈ আছে, সকলো জেগাতে আজি গুৱাহাটীত সেই হৈ আছে, সকলোতো মানে উন্নয়নৰ যিটো গতি, অবিৰাম যি যাত্ৰা, মই আচলতে চৰকাৰখনক চেলুট জনাইছোঁ। মই নিজে গৌৰৱ অনুভৱ কৰোঁ যে এনেকুৱা এখন চৰকাৰৰ লগত মই কাম কৰি পেলাই সভাপতি হিচাপে কাম কৰিব পাৰিছোঁ, কাৰণ চৰকাৰখন যদি ব্যৰ্থ হ'লহেঁতেন তেতিয়া মোৰো বেয়া লাগিলেহেঁতেন, ময়ো ব্যৰ্থ হ'লোহেঁতেন। গতিকে আমি দলৰ কাৰ্যকৰ্তাৰ 42 লাখ কাৰ্যকৰ্তাৰ গতিশীলতা আৰু চৰকাৰখনৰ এচিভমেণ্ট, এই দুটাৰ আধাৰতে পুনৰবাৰ অসমৰ ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত আমাৰ NDA চৰকাৰ প্ৰতিষ্ঠা কৰিব। আপুনি আমাক সময় দিলে, আমি নিৰ্বাচনৰ আশা কৰোঁ যে নিৰ্বাচনৰ পূৰ্বে আপোনাৰ এই ধৰণৰ আলোচনাত মিলিত হ'ম। শ্ৰীযুত দাসজঙৰীয়া, আপোনাক ধন্যবাদ জনাই আমাৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত ইয়াতে সামৰণি মাৰিলোঁ। ধন্যবাদ, নমস্কাৰ, সকলোলৈ নমস্কাৰ জনাইছোঁ। দৃষ্টিপাত অনুষ্ঠানটি শুনিলে। আজিৰ অতিথি আছিল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাস। অনুষ্ঠানটি আঁত ধৰিলে মানস প্ৰতিম শৰ্মাই। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ FM মহাবাহু।